এসে কি দুই বন্ধু মিলে ঠিক করছে যে মানে দুই মাতাল বন্ধু তাদের হচ্ছে যে কোন রকম দুই মাতাল বন্ধু, হ্যাঁ মাতাল বন্ধু, তারা তাদের জীবনে বেঁচে থাকার একটাই উপায় হচ্ছে যে মদ খাইতে হবে, কোন রকমের খায় দিয়ে ডুলতে হবে আর কি। হ্যাঁ একটা হ্যালুসিনেশন তৈরি হবে, একটা ঘোরের মধ্যে সারাদিন থাকতে হবে। এখন তারা চিন্তা করছে হঠাৎ করে একদিন যে আসলে এইভাবে তো জীবন চলবে না, জীবন চালাইতে হলে তো আয় উপার্জন করতে হবে, সাইকেল লাগবে। এখন এক ফ্রেন্ড বলতেছে যে তাইলে দোস্ত আমাদের দিয়ে তো কিছু হবে না, চল আমরা দুইজনে মিলা মদের ব্যবসাই করি। দুইজনে মনে কর মদ বিক্রি করবো আর মদ খাবো, নিজেদের বাড়ির ভিতরে ঢুকে নিজেরাই খাবো, পুলিশ পয়সা ধরতে পারবে না, আমরা তো মালিক, খাওয়াও হবে, রদ বেচাও হবে, কলা দেখাও হবে। পাইকারি দরে মদ কিনতে যাইতেছে গেছে, পাইকারি দরে কেনার পরে ব্যবসা করার জন্য যে বোতলগুলো কিনছে কেনার পরেও 500 টাকা বেঁচে গেছে। এখন ট্যাক্সিতে আসতে আসতে এক বন্ধু বলতেছে দোস্ত মদ দেখে তো খাইতে ইচ্ছা করতেছে, কয় না দোস্ত ব্যবসা এইসব করা যাবে না, কয় তাহলে তাহলে কি করা যাবে, কয় টাকা দিয়ে খাইতে হবে, ব্যবসা কিন্তু দোস্ত এই যে খাইয়া শেষ হয়ে যায়গা, দেউলিয়া হয়ে যাবো গা, ব্যবসা আর হবে না। কয় আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো 500 টাকা আছে, 500 টাকা বাঁচছে, এই না তাহলে তোরে 500 টাকা দিলাম একটা বোতল খোল, খুলছে খাইছে। এবার ওই বন্ধু কইতেছে আচ্ছা আমার কাছেও তো 500 টাকা আছে, তাহলে এই নে পাচ্ছে আরেকটা বোতল খোল। এই খুললা 500 টাকা আদান প্রদান করতে করতে পাইকারি দরে কেনা সব বোতল শেষ, দোকান পর্যন্ত যায় নাই। এইবার ঘরের মধ্যে এক বন্ধু দাঁড়াইতে পারতো না, দাঁড়াইতে গেলে ডিগবাজি খেয়ে পড়ে যায়, দাঁড়াইলে ডিগবাজি খেয়ে পড়ে যায়। তারা বিয়ে করছে, বাচ্চা হাসপাতালে গেছে, 3-4 ডিগবাজি খাইতে খেতে হাসপাতালে গেছে, গিয়া ওই হাসপাতালে দরজার সামনে ডিগবাজি খাই যাচ্ছে, শক্তি নেই, হাত থেকে টুপুত করে পড়ে গেছে পোলাটা, দেখছেন আমার পোলা পুরো আমার মতো হয়েছে, আমি ও ডিগবাজি খাই, ও ডিগবাজি খাই, মানে বলদ দেখছেন কিন্তু গাছ বলদ কখনো দেখেন।